सुप्रिय शिक्षार्थी बंधुरा अस्सलामु आलैकुम। तुम्हारा अवश्य भलो आसो एवं सुस्थ आसो सुरक्षित आसो। आमी मोहम्मद मुतार हुसैन चौधरी सिनियर शिक्षक बीएससी बीएड विज्ञान बेद्दीग उच्च विद्यालय फुलबाड़ी दिनाजपुर। आमी अनलाइन क्लास बेद्दीग उच्च विद्यालय पक्ष थेके तुम्हारा शुभेच्छा एवं अभिनंदन जानाई। आज के आमार श्रेणी ষষ্ঠ विषय गणित अध्याय प्रथम अनुशीलनी 1.1 आमी तुम्हारे सुंदर एक वीडियो क्लास निये उपस्थित होइछि। तुम्हारा क्लास टी अवश्य भालो करे देखबेन एवं पर्यवेक्षण करबे। एखाने गतबारे जे बाड़ीर काजटा देवा होइछिल शिक्षार्थी बंधुरा सेई बाड़ीर काज अनुयायी तुम्हारे बृहत्तम और क्षुद्रतम संख्या सम्पर्के आलोचना करा होइछिल। तुम्हारा निश्चय जानो जो अंक की पाटीगणित 10 प्रतीक द्वारा संख्या प्रकाश करा है एगुलो के अंक बला है। तुम्हारा जानो अवश्य जो बृहत्तम क्षुद्रतम संख्या की बृहत्तम संख्या मान बड़ संख्या और क्षुद्रतम मान संख्या छोट संख्या। তাহলে এখানে লেখা আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে আছে 4, 5, 1, 2, 8, 9, 3 এই সংখ্যাটাকে বৃহত্তম তৈরি করতে হবে সাত অঙ্কের। এখানে দেখবে সাত অঙ্কে আবার ক্ষুদ্রতম সাত অঙ্কে তৈরি করতে হবে। আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি তোমরা দেখো। আগে আমরা ওই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। সাত অঙ্কে বৃহত্তম সংখ্যা এখানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে বৃহত্তম মানে বড় সংখ্যা তোমরা অবশ্যই লক্ষ্য করবে। প্রথমে সংখ্যাটা কি 9, তারপরে সংখ্যা কি আছে 8, তারপরে সংখ্যা আছে কত 5, তারপরে সংখ্যা আছে কত 4, তারপরে আছে 3, তারপরে আছে 2, তারপরে 1। এখানে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি হয়েছে 9, 8, 5, 4, 3, 2, 1। এখন এখানে এটাকে আমরা আবার ক্ষুদ্রতম তৈরি করব, ক্ষুদ্রতম সংখ্যাতে পরিণত করব। দেখো সাত অঙ্কের আবার ক্ষুদ্রতম সংখ্যা সাত অঙ্কের ক্ষুদ্রতম সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হয়। তাহলে এখানে দেখো 1, তারপরে 2, 3, 4, 5, তারপরে কত আছে 8, তারপর 9। দেখতে পাইছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি ব্ল্যাকবোর্ডে মানে লক্ষ্য করো হোয়াইটবোর্ডে এখানে দেখো সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা হয়ে গেছে। তোমরা অবশ্যই পরবর্তীতে একটা বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজটা তোমরা লিখে নিয়ে আসবে। 9 অঙ্কের বাড়ির কাজ, বাড়ির কাজ দেখো তোমরা বাড়ির এই কাজটা 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিয়ে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্য ভালো থাকবে এবং সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, বাড়ির বাইরে গেলে অবশ্য মাস্ক ব্যবহার করবে। খোদা হাফেজ।